আসসালামু আলাইকুম। প্রথম আলোর একটি খবর, খবরে বলা হচ্ছে কলকাতার ঈদ বাজারে বাংলাদেশিদের ভিড় কম। কেন কম তারা নানা কারণ তুলে ধরেছে, তবে একটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু তারা সামনে নিয়ে আসেনি, সেটি হচ্ছে ভারতীয় পণ্য বর্জন। আমি জানি না এই পণ্য বর্জনের ডাকে সাড়া দিয়ে কি মানুষ এখন কলকাতায় বা ভারতে যাওয়া কমিয়ে দিয়েছে কিনা, কিন্তু বাস্তবতা হলো যে এবারের যে দৃশ্য, মানে ঈদের আগে কলকাতার বাজারগুলো জমজমাট থাকে, হোটেল রেস্টুরেন্ট একেবারেই মানে মানুষে মানুষে সয়লাব থাকে, কোনোভাবেই কোনো সিট পাওয়া যায় না, এমন একটা অবস্থা। তো এখন ঠিক তার বিপরীত অবস্থা, হোটেলগুলোতে সিট আছে, বাজারগুলোতে ভিড় কম। অথচ অনেকেই বলেন যে কলকাতার যেই বাজারগুলো, সেই বাজারগুলো বাংলাদেশি ক্রেতাদের অভাবে তাদের লোকসান যাচ্ছিল গত 2-3 বছর থেকে করোনার কারণে, সেই পরিস্থিতি কাটিয়ে তারা উঠছিল, কিন্তু হঠাৎ করেই এবারের ঈদ বাজারে যেটি আগে কখনো হয়নি সেটি হচ্ছে যে ক্রেতা শূন্য। খবরে বলা হচ্ছে পবিত্র রমজান শেষের দিকে এসে গেছে ঈদুল ফিতর, কিন্তু গতবারের মতো এবারও প্রচণ্ড গরম বাধা হয়ে দাঁড়াচ্ছে ঈদ বাজারে। অন্যবারের তুলনায় এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বাজারে বাংলাদেশি ক্রেতার ভিড় নেই। যথাসময়ে ভিসা না পাওয়ায় অনেকে এবার ভারতে আসতে পারেননি বলে বিভিন্ন সূত্র বলছে। প্রচণ্ড গরম, যথাসময়ে ভিসা না পাওয়ার পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচনও এবার বাংলাদেশ থেকে কম মানুষ আসার একটি কারণ। 19 এপ্রিল ভারতে 7 দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। কলকাতায় যারা কেনাকাটা করতে এসেছেন তারা স্বজনদের পছন্দ অনুযায়ী কাপড় চোপড় কেনাকাটা করছেন। খুলনা থেকে জুয়েল নামের একজন বলেন যে আমি প্রতিবারই ঈদের বাজার করতে কলকাতায় আসি, এবারও এসেছি, তবে এবার একটু গরম বেশি, তাছাড়া কলকাতায় নির্বাচনী প্রচার তুঙ্গে, তবু এসেছি, কিনেছি নিজের পরিবার আর বন্ধু বান্ধব ফরমায়েশ অনুযায়ী কাপড় চোপড়। অনেকেই বলছেন এখন কলকাতার ঈদের বাজার মূলত জমজমাট থাকে বাংলাদেশিদের পদচারণায়, কিন্তু এবার বাংলাদেশি পর্যটকদের পরিস্থিতি অনেকটাই খারাপ, উপস্থিতি অনেকটাই কম। কলকাতা নিউ মার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলিন স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, রফি আহমেদ, কিদোয়াই রোড ও সদরঘাট এলাকার হোটেলগুলোই বেশিরভাগ বাংলাদেশি ওঠেন। এবার এলাকার হোটেলে গিয়ে জানা গেছে এবার বাংলাদেশিদের ভিড় কম। আগে ঈদ মৌসুমে হোটেল খালি পাওয়া কঠিন ছিল, এবার কার্যত বহু হোটেলই খালি পাওয়া যাচ্ছে। একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক বলেন এবার পর্যটকদের তেমন চাপ নেই, তার মতে প্রচণ্ড গরম ও আসন্ন নির্বাচনের কারণে এবার কলকাতায় বাংলাদেশি পর্যটকের ভিড় একেবারে নেই। তবে যেই পরিস্থিতিটা দর্শক বললাম, যে আমার যেটি পারসেপশন যে ভারতীয় পণ্য বর্জনের একটি ডাক, সেটি কিন্তু পড়েছে নানা কারণে, সে কারণে হয়তো ভারতে গমনের হারও কমেছে, তারপরে কেনাকাটা ভারতীয় পণ্য যেহেতু সেই পণ্যের কেনাকাটারও প্রভাব পড়েছে, কিন্তু এই বিষয়ে কিন্তু এই রিপোর্টের কোনো গবেষণায় এই তথ্য আসছে না, ফলে এটি একটি দিক থাকতে পারে আমার যেটি ধারণা, সে কারণেই আমি বললাম। কেননা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে অন্তত আমাদের বাংলাদেশের সরকারি কর্মকর্তারা উদ্বিগ্ন, ভারত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও অন্তত কলকাতার বাজারে যে এটার একটা প্রভাব পড়ে, যেটা কখনোই ঘটেনি যে ক্রেতা শূন্য অবস্থা, সেই শূন্য অবস্থাটা শুধুমাত্র গরম বা ভিসার ক্ষেত্রে কড়াকড়ি, ভিসার আগে ছিল, এখন তো সেই অবস্থাটা নেই, এখন মোটামুটি সহজ হয়েছে, কিন্তু তারপরও কম কেন, এটার কারণে আমার ধারণা যে ভিন্ন একটা প্রেক্ষিত থেকেও গবেষণার দাবি রাখে দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।